হাই, আমি লীনা, আর তোমরা দেখছো আমার শো ফিল্ম চ্যাট। এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটি রয়েছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কলেজের ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার, ক্রিকেটের অন্ধ ভক্ত আর বাংলা টেলিভিশনে গত 7 বছরেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছে। ওয়েল, তোমরা সবাই তাকে চেনো, কিছু মাস আগে সুপারস্টার দেবের সাথে সাজবাতি সিনেমাতে তোমরা তাকে দেখে থাকবে। হি ইজ এ স্মাইলিং ইয়াং ম্যান, তোমাদের সবার প্রিয় আনন্দ চৌধুরী। হাই আনন্দদা, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। কেমন আছো বলো? ঠিক আছি আপাতত, মানে যতটা পারছি প্রিকশন নিয়ে শ্যুট করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমার টেলিভিশনে 2টো প্রজেক্ট চলছে, তো যতটা পারছি যত কোভিড প্রিকশনস আছে আমরা নিচ্ছি এবং সেই হিসেবে শ্যুট করছি আমরা, তো হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, আচ্ছা আনন্দদা, তোমার বাড়ি তো মালদায়, তো কখনো কি ভেবেছিলে ছোটবেলায় মানে মালদা থেকে এখানে কলকাতায় এসে টেলিভিশনে কাজ করবে? মানে আমি যতদূর যা জানি তোমার ফার্স্ট লাভ তো ইজ ক্রিকেট। অ্যাবসলুটলি, মাই ফার্স্ট লাভ অ্যান্ড মাই ফার্স্ট লাভ হ্যাজ অলওয়েজ বিন ক্রিকেট, এখনও সেটাই। এবং তোমার এই প্রশ্নতে আসি যে ছোটোবেলা ভেবেছিলাম কি না যে কখনো টেলিভিশনে এসে কাজ করবো কি না, না কখনো ভাবিনি। কারণ আমি ক্রিকেটকেই পার্সিউ করতে চেয়েছিলাম অ্যান্ড তার মধ্যে আই ওয়াজ গুড অ্যান্ড ওকেশন স্টাডিজ। এবং তারপরে 12 কমপ্লিট করার পর যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিলাম, তারপরে আমি এখানে এসে ভর্তি হলাম বিপি পোদ্দার কলেজে। সেখান থেকে আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং করি। এবং কলেজে পড়ার সময় যখন আমি কিছু অ্যাক্টিং ওয়ার্কশপস অ্যাটেন্ড করতে শুরু করলাম, তখন থেকে আই ফেল্ট কি আই শুড টেক আপ অ্যাক্টিং অ্যাজ মাই প্রফেশন। মানে আমি স্কুল লাইফেও প্রচুর অভিনয় করেছি এবং আমার স্কুলের যে ড্রামার গ্রুপ ছিল সেটাতে আমি ছিলাম এবং সেই ড্রামা গ্রুপেও থেকেও বিভিন্ন জায়গায় আমি গিয়ে পারফর্ম করেছি ইন ডিস্ট্রিক্ট অফ মালদা। কিন্তু কখনো এটা ভাবিনি যে প্রফেশনালি হয়তো অভিনয়টা চুজ করব। যেটা কলেজে আসার পর আফটার অ্যাটেন্ডিং ফিউ ওয়ার্কশপস অ্যান্ড আই ফেল্ট কি আই শুড টেক আপ অ্যাক্টিং অ্যান্ড আই ডেভেলপ দিস প্যাশন ফর অ্যাক্টিং। ওকে, তো আনন্দদা, তোমার তো অনেক এক্সপিরিয়েন্স হলো, মানে অনেক দিন ধরে তুমি ইন্ডাস্ট্রিতে আছো, তো তাও মোটামুটি তুমি কতগুলো সিরিয়ালে বা টিভি সিরিয়ালে কতগুলো কাজ করেছো? গুণিনি সেই হিসেবে, বাট নিয়ার অ্যাবাউট 15 হবে, হ্যাঁ 15টা মতো হবে। অ্যান্ড তার মধ্যে যদি ইফ ইউ আস্ক মি কি উইচ হ্যাজ বিন মাই ভেরি মেমোরেবল এক্সপিরিয়েন্স বা সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার যদি বলো, সেটা হচ্ছে আমি সিরাজের বেগম বলে একটি সিরিয়াল হতো, সেটা স্টার জলসায়। সেখানে আমি শওকতের চরিত্রে কাজ করেছিলাম। শওকত ওয়াজ এ নেগেটিভ ক্যারেক্টার, নবাব সিরাজউদ্দৌলার ভাই সে, যে বাংলার মসনাদে বসতে চাইতো এবং অনেক ভ্যারিয়েশনস ছিল ক্যারেক্টারটার এবং প্রচণ্ড ডার্ক শেডের ক্যারেক্টার। অ্যান্ড আই রিয়েলি লাভড অ্যান্ড এনজয়েড ডুইং দ্যাট, মানে সেই বদমাশিগুলো করতে, মানে লোকে তখন খুব পছন্দ করেছিল চরিত্রটাকে এবং রীতিমতো গালাগাল দিত যে এরকম কেন করছি আমি টেলিভিশনে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল সেটা। আর তারপরে এই চুনি পান্না যেই সিরিয়ালটা এই মুহূর্তে করছি বা লাস্ট নভেম্বর মাস থেকে যেটা করছি, সেইখানে একদমই একটা অপোজিট ক্যারেক্টার অফ শওকত। এই চরিত্রের নাম হচ্ছে অয়ন, অয়ন হচ্ছে চুনির দাদা এবং ইজ এ ভেরি ম্যাচিওর গাই এবং ওর বাবা ওকে যেই নাম ধরে ডাকে সেটাই অ্যাকচুয়ালি ও গর্ধ। হ্যাঁ, মানে ও হয়তো চেষ্টা করছে ভালোটা করার, মানে মানুষের ভালো করতেই চায়ও, কিন্তু ওর মানে কমন সেন্স ল্যাকিং এবং মানে উল্টো খারাপই করে ফেলে মানুষের, কিন্তু সেটা অজান্তেই করে। মনের খুব ভালো ছেলে কিন্তু খুবই বোকা একটি চরিত্র। এটা এক্সপ্লোর করতে আমার বেশ ভালো লাগছে, মানে অয়নও খুব ভালো একটি ক্যারেক্টার। আচ্ছা, এতদিনে তো তোমার একটা হিউজ এক্সপিরিয়েন্স হয়েছে, তো তুমি অনেক অভিনেতা অভিনেত্রীদের সাথেই কাজ করেছো, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, তো এরকম কি কেউ আছে যে তোমার ফেভারিট, মানে যাদের সঙ্গে তুমি ইন ফিউচারেও বারবার কাজ করতে চাইবে? এই কোয়েশ্চেনের অ্যান্সারে আমি প্রথম নাম যেটা নেব সেটা হচ্ছে যে আমার
ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সিরিয়ালে যে আমার দাদা চরিত্রে কাজ করতেন, ভাস্বর চ্যাটার্জি এই মুহূর্তে লোকনাথ বাবার রোলে আছেন, এবং ভাস্বরদা ইজ লাইক মাই এল্ডার ব্রাদার। এবং যখনই আমি কোনো ডিলেমাতে থাকি বা কোনো ডিসিশন নিতে পারছি না কোনো ক্যারেক্টার নিয়ে বা কাজের বিষয়ে যখনই আমার কোনো কোনো প্রবলেম হয় বা কোনো কিছু ডিসকাস করার থাকে, দ্য অনলি পার্সন আই কল আপ, দ্য ফার্স্ট পার্সন আই কল আপ রাদার ইজ ভাস্বরদা। সো ভাস্বর চ্যাটার্জি উইল বি ফার্স্ট অন মাই লিস্ট। তারপরে এই যে লাস্ট সিরিয়ালটা আমি করতাম যেটা আমার খুব ফেভারিট বললাম, শওকত, মানে আমি সিরাজের বেগম, আমি সিরাজের বেগমের কো আর্টিস্টরাও খুব ভালো ছিল। আর চুনি পান্নাতে যে আমার বাবার চরিত্রে অভিনয় করেন ইজ এ ভেরি সিনিয়র অ্যাক্টর অ্যান্ড এ ভেরি গুড গাইড বলতে পারি, সেটা হচ্ছে দেবদুদ্দা, দেবদূত ঘোষ। তো দেবদুদ্দা অ্যান্ড ভাস্বরদার সাথে টেলিভিশনে আমি বারবার কাজ করতে চাইবো, বিকজ দে হ্যাভ বিন ভেরি ভেরি ডিয়ার টু মি এবং আমাকে অলওয়েজ গাইড করেছেন দুজনেই। অ্যান্ড ছবির ব্যাপারে আসি, আমি ছবিতে একটি চরিত্র করেছি সেটার ব্যাপারে আমি পরে আসছি, বাট সেখানে আমি প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হয় হচ্ছে শান্তিলাল মুখার্জি, মানে শান্তিদার সাথে কাজ করার, দ্যাট হ্যাজ বিন অ্যান অ্যাবসোলিউট অনার এবং খুব ভালো এক্সপিরিয়েন্স। অ্যান্ড আই উড লাভ টু ওয়ার্ক উইথ শান্তিদা মেনি মোর প্রজেক্টস ইন ইয়ার্স টু কাম, সাথে জয় সেনগুপ্ত। জয় সেনগুপ্ত হ্যাজ অলওয়েজ বিন ভেরি গুড, এবং জয়দাকেও আমি অনেক ক্ষেত্রেই, আমাদের অনেক ডিসকাশনস হয় ওভার দ্য ফোন, ওভার হোয়াটসঅ্যাপ, ইন ফেসবুক, আমরা অনেক ডিবেটসে, মানে অনেক ডিবেটসই হয়, এবং সাথে মানে জয়দা ইজ অলসো ভেরি ক্লোজ। অ্যান্ড আই ফিল এই চারজন যারা মানে টেলিভিশন অ্যান্ড মুভিজ বোথ, যাদের সাথে আমি বারবার কাজ করতে চাইব। আচ্ছা, তোমার টেলিভিশনে কাজ করতে করতেই নিশ্চয়ই ইচ্ছে হতো যে ফিচার ফিল্মে বা বড় পর্দায় নিজেকে দেখার, ইনফ্যাক্ট সেটা হতেও চলেছে, আমরা তোমাকে অ্যাজ এ লিড হিরো দেখতে চলেছি ফিচার ফিল্মে। তো তোমার ফিচার ফিল্মের ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বল। ছবির নাম এভাবেই গল্প হোক, ডিরেক্টেড বাই রোহান সেন, সেখানে আমি লিড ক্যারেক্টারে অভিনয় করেছি, এবং এই শুটিংটা হয়েছে সাইমেন্টেনিয়াসলি উইথ আমি সিরাজের বেগম যখন করছিলাম সেই টাইমেই শ্যুট হয়েছিল। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, আর আমি তোমাদের চ্যানেলের মাধ্যম দিয়েই বলতে চাই যে থ্যাংকস টু কিছুক্ষণ এন্টারটেনমেন্ট, থ্যাংকস টু রোহান সেন, থ্যাংকস টু দেবার্গ মুখার্জি আমাদের ছবির এক্সিকিউটিভ প্রডিউসার, এরা সবাই আমার উপরে অত্যন্ত আস্থা রেখেছে যে আমি টেলিভিশন অ্যাক্টর হয়ে যে লিড ক্যারেক্টার করতে চলেছি ফর দ্য বিগ স্ক্রিন। তো থ্যাংকস টু এভরিওয়ান, খুব ভালো এক্সপিরিয়েন্স শ্যুট করার। ভাবি গল্প হোক, আমার লিড আমার অপোজিটে যে আছে বিবৃতি চ্যাটার্জি, শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, অ্যান্ড ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সও ভীষণ ভালো। এই ছবিতে অনেক সিনিয়র অ্যাক্টার্সও আছে, মানে জয়দা আছে, মানে জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখার্জি, রূপাঞ্জনা মিত্র, প্রত্যেকের সাথে কাজ করারই এক্সপিরিয়েন্স খুব ভালো। আরেকটা ছবি আছে ইন দ্য পাইপলাইন, সেটা হচ্ছে সুমন মৈত্রর আমি অপু, সেখানেও আমি প্রধান চরিত্রে আছি, নেপাল সেই চরিত্রের নাম, এবং সেই ছবির শুটিং করার এক্সপিরিয়েন্স ইজ প্রবাবলি দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাড টিল নাও। তার কারণ হচ্ছে যে আমি 15-16 days আমরা একটা গ্রামে ছিলাম, এবং উই লিভ দ্যাট লাইফ, মানে একদম সেই গ্রামবাসীদের মধ্যে থাকা আর সেই সিম্পল লাইফ লিড করা, সেই খুব ভালো এক্সপিরিয়েন্স। এবং দুটো বাচ্চা আছে এই গল্পতে, যেটা তুমি হয়তো পোস্টারে দেখে থাকবে, তো সেই দুটো বাচ্চার সাথে অভিনয় করার এক্সপিরিয়েন্সও খুব ভালো, কারণ দুজনই খুব ভালো পারফর্মার্স। 2019 সালে সুপারস্টার দেব অভিনীত সাজবাতি সিনেমাটি কিন্তু তোমরা সবাই দেখেছ, সেই সিনেমাতে আনন্দদা দেবের সঙ্গে কিন্তু কাজ করেছে, এবং আমার মনে হয় এটা সত্যি তোমার কাছে একটা ড্রিম কাম ট্রু ব্যাপার, বিকজ অত বড় একজন অভিনেতার সঙ্গে তুমি কাজ করতে পেরেছ। তো তোমার এক্সপিরিয়েন্সটা একটু প্লিজ শেয়ার করো। এক কথায় যদি বলতে হয় আউটস্ট্যান্ডিং। আচ্ছা, মানে আউটস্ট্যান্ডিং ইজ সিম্পলি দ্য ওয়ার্ড। থ্যাংকস টু লীনাদি, থ্যাংকস টু ম্যাজিক মোমেন্টস আমাকে কাস্ট করার জন্য সাজবাতিতে। দেবদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইজ সামথিং আই উইল অলওয়েজ চেরিশ, এবং এত ভালো একটা এক্সপিরিয়েন্স, এত ডাউন টু আর্থ একজন পার্সন, এবং সাথে আমাদের অনেকগুলো সিন ছিল সাজবাতিতে, আমরা সিন ডিসকাস করতাম বিফোর দ্য শুট বিগ্যান,
এবং তারপরে একটা গানের একটা সিকোয়েন্স ছিল যেটা টাকিতে শ্যুট হয়েছিল, যেটা কোরিওগ্রাফ করেছিল হচ্ছে বা করেছিলেন বাবা যাদব। তো অল ওভার অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, এবং সুপারস্টার দেবের সাথে কাজ করছি মানে হি নেভার মেড মি ফিল কি হি ইজ আ সুপারস্টার, মানে হি ওয়াজ সো ডাউন টু আর্থ অ্যান্ড এতটা ভালোভাবে মিশে যে সিনগুলো ডিসকাস করা এবং সিনে যাওয়ার আগে কথা বলা এবং আমাকে কমফোর্টেবল ফিল করানো, ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স। আচ্ছা, রিসেন্টলি তো তুমি একটা অ্যাড শুট করলে উইথ সৌরভ গাঙ্গুলি, সো হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স উইথ দাদা? খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং দাদার সাথে শ্যুট করা, ইডেন গার্ডেন্সে শ্যুট করা এবং এই দুটো কম্বিনেশন ইজ লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড। তোমার ফেভারিট প্লেস? একদম ফেভারিট প্লেস, সেখানে গিয়ে শ্যুট করা এবং দাদার সাথে শ্যুট করা, থ্যাংকস টু উইন্ডোজ, থ্যাংকস টু অরিত্রদা ফর কাস্টিং মি। অরিত্রদাকে আমরা চিনি হচ্ছে ব্রহ্মাজামে গোপন কমেডি মুভির যে ডিরেক্টর, সে হি ওয়াজ দ্য পার্সন হু কাস্ট মি ইন দিস প্রজেক্ট, ইন দিস অ্যাড। ইটস অ্যাড ইজ গোয়িং টু কাম আউট ভেরি সুন, এবং যেহেতু আমি ক্রিকেট খেলি এবং ক্রিকেটের সাথে জড়িত, আই হ্যাভ প্লেড দ্য রোল অফ এ বোলার ইন দিস অ্যাড, আই হ্যাভ অলসো বোল টু সৌরভ গাঙ্গুলি, সেটা নট ইন দ্য অ্যাড বাট বিহাইন্ড দ্য সিনস। শুটের পর উই ওয়ার প্লেইং ইন দ্য নেটস, আর নেটে আমি সৌরভ গাঙ্গুলিকে অফ স্পিন বল করেছি। ওয়াও, মানে এটা তো আনবিলিভেবল, সো ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স, এন্ড ইট ইজ সামথিং দ্যাট আই এম গোইং টু রিমেম্বার ফর মাই লাইফ। আচ্ছা, তুমি তো অনেক ধরনের কাজই করছো, তো ইন ফিউচার আর কী কী ধরনের কাজ তুমি করতে চাইবে? মানে আমি যদি বলি ধরো নেক্সট 5 ইয়ার্সে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? সি, অ্যাক্টিং ইজ অল অ্যাবাউট এক্সপ্লোরিং, মানে এমন চরিত্র চুজ করা যেটা তুমি নও। হ্যাঁ, একদম, মানে ইউ ক্যান এক্সপ্লোর ভ্যারিয়াস ক্যারেক্টার্স, এবং সেটাই করতে চাই বেসিক্যালি। অ্যান্ড নেক্সট 5 ইয়ার্সে বলতে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন অল দ্য ফরম্যাটস, মানে সে মুভিজ হোক, টেলিভিশন হোক, ওয়েব সিরিজ হোক, আই জাস্ট ওয়ান্ট টু ডু গুড ওয়ার্কস। আমার কোনো মানে পার্টিকুলার জনারকে চুজ করার বিষয় নেই, সো আই এম হ্যাপি ওয়ার্কিং সাইমেন্টেনিয়াসলি ইন টেলিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজ। হ্যাঁ, এবার যদি জিজ্ঞেস করো যে কি এনি ড্রিম রোল, বা যদি এই পার্টিকুলার ক্যারেক্টারটা তুমি করতে চাও, সো আই উড লাইক টু প্লে বায়োপিক অফ আ ক্রিকেটার, বায়োপিক অফ এ ক্রিকেটার অর আ স্পোর্টস মুভি, হয়তো বায়োপিক অফ এ ক্রিকেটার না হলেও আ স্পোর্টস মুভি, আর উইচ পোর্ট্রেজ আ লাইফ অফ আ ইমার্জিং ক্রিকেটার, মানে একটা ক্রিকেট বা স্পোর্টস রিলেটেড মুভি যেখানে আমি সেই ক্যারেক্টারটা করছি। আই রিয়েলি ওয়ান্ট টু এক্সপ্লোর দ্যাট।